ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী প্রিয়া চক্রবর্তীকে বিয়ে করেছেন অভিনেতা ও নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায়, যিনি এই গায়কের বেশ ভালো বন্ধু। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে সাত পাকে বাধা পড়েছেন প্রিয়া ও পরমব্রত। প্রাক্তন স্ত্রীর বিয়ের দিন অনুপম বিষণ্ণ, একাকিত্ব বোধ করছেন সেটা বোঝায় গেল। ইনস্টাগ্রামের পোস্টে জনপ্রিয় এই গায়ক লিখেছেন, নিজেই নিজেকে মেরে ফেলা, অন্যকে দিয়ে নিজেকে মারা আর নিজেকে মরতে দেওয়া, এই তিন ভাবেই আত্মহত্যা সম্ভব, কাজেই নিজেকে উদ্যোগ নিয়ে নিজেকে মারতে হবে, এমন নয়। অনুপমের এমন পোস্টে ভক্তদের হৃদয়ও ঝড় তুলেছে। কেউ লিখেছে, প্লিজ এরকম ভালো লাগে না, মাথা উঁচু করে এগিয়ে যান। কেউ আবার লিখেছে, তুমি অন্য কারো সঙ্গে বাদকর, জীবন মানে বেঁচে থাকার গান। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অনুপমের প্রাক্তন স্ত্রী প্রিয়া চক্রবর্তী একজন সমাজকর্মী ও মানসিক স্বাস্থ্যকর্মী, আবার গায়িকাও। যদিও অনুপম রায়ের স্ত্রী হিসেবে ভক্তমহলে পরিচিত লাভ করেছিলেন, তবে 2021 সালে অনুপমের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকেই সেই পরিচিতি বদলে যায়। এরপর পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রিয়ার প্রেমের গুঞ্জন ছড়ায়। ব্যক্তি জীবনে এই অভিনেতাও ছিলেন ব্যাচেলর। করোনা মহামারীর শুরুর দিকে পরমব্রতর সঙ্গে প্রিয়ার ঘনিষ্ঠতা বাড়ে। লিভ ইন সঙ্গী প্রেমিকা ইকার সঙ্গে পরমব্রতর যখন দূরত্ব বাড়ছিল, ঠিক সেই সময়ে আরো কাছে চলে আসে দুজন। এরপর বছরখানেক আগে সকলকে চমকে দিয়ে বিয়ে ভাঙার খবর প্রকাশে আসে প্রিয়া অনুপম। নেপথ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে উঠে আসা পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম। তারা সকলেই একে অপরের বন্ধু ছিলেন, কিন্তু 2021 সালের পর থেকে সেই সমীকরণটা বদলে যায়। সবশেষ প্রিয়াকেই বিয়ে করলেন এই অভিনেতা।